ইন্না নফস আতম বিসু মানুষের নাফসের মধ্যে তো অনেকটা স্তর আছে কোনো নাফস হচ্ছে আম্মারা বিসু যে বেশি বেশি খারাপ কাজের নির্দেশ দেয় এই প্রবৃত্তিগুলো তারপরে নাফসে মা ইন্না আছে নাফসে লাওয়ামা আছে নাফস নাফসলাউওয়ামাটাও ভালো যে আপনি যখনই কোনো খারাপ কাজ করেন আপনার নাফস অর্থাৎ বিবেক আপনাকে বলে আহা মঞ্জুর কেন এই কাজটা করলা তাই না এটা হলো নাফস লাওয়ামা তখনই এই নাফসলা ওয়ামা আপনাকে আসলে কিছুটা তিরস্কার করে সঠিক পথে নিয়ে আসার একটা সুন্দর ইনস্ট্রাকশন দেয় আর হচ্ছে নাফসুল মতমা ইন্নাহ ইয়া আয়া তুহান নাফসুল মতমা ইন্নাহ ইরুজা ই ইলা রব্বীকে রদিয়াতাম রুদ ইয়া ফাত হলি ফিয়া ই জান্নাত কি সুন্দর আহ্বান আল্লাহ তুমি আমাদেরকে নাফসামত মা ইনার অধিকারী করে দাও হে প্রশান্ত আত্মা ফসুল মতমায়না এর ইলা রব্বিক আল্লাহর দিকে তোমার রবের দিকে ফিরে আসো তাহলে নফস মতমায়না এর অধিকারী তারাই হবে যারা মূলত আল্লাহর দিকে ফিরে আসে আর আল্লাহ তাদেরকে আহ্বান করতে থাকেন আল্লাহর পক্ষ থেকে আহ্বান চলমান থাকে হে প্রশান্ত আত্মার অধিকারী ব্যক্তিরা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো ফদ খলিফি আবাদি এবং আমার ইবাদত গুজার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও সামিল হয়ে যাও এবং তারপরে সর্বশেষ ডিক্রি জারি করা হয় ওদ জান্নাতি আর আমার জান্নাতে প্রবেশ করা যাই হোক এটা প্রসঙ্গক্রমে যেহেতু নাফসের কথা এসেছে আমি কথা বললাম তো যেহেতু আপনি বলেছেন হাউ টু পিউরিফাই আওয়ার নাফস তাহলে এই নাফসে মতমায়নার জন্য যে নির্দেশনাগুলো এগুলো পালন করলে আপনার নাফস পিউরিফাই হয়ে যাবে তখন আপনি যে প্রথমে নাফস আম্মার অধিকারী ছিলেন সেখান থেকে আপনি শিফটেড হবেন টু নফসাল মতমা ইনশা আল্লাহ অনেক সময় সরাসরিও শিফট হয় অনেক সময় নাফসাম্মারা থেকে লাউয়ামার মাধ্যমে আর আসতে হয় না সে সরাসরি শিফট হতে পারে যদি তার ইসলামের নির্দেশনাটা সে ভালোভাবে গ্রহণ করতে পারে তার ব্যাপারে প্রযোজ্য হয় এবং সে সরাসরি আল্লাহর দিকে পুরোপুরি আসতে পারে তাহলে সে নফসাল মহমা দিকে শিফট হতে পারে এবং এভাবেই সে পিউরিফাইড হতে পারে তাহলে রুজোল ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসা কিভাবে ইলাল কীভাবে আল্লাহর কিতাব এবং আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা চিন্তা চেতনা মুভমেন্ট আচরণ এসব কিছু হবে আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী এবং সেই আদর্শটা কোরআন এবং সুন্না যুগপথ এ দুটো মহা মাসদারের মধ্যে বা জ্ঞানের সূত্রের মধ্যে আমরা পাব জ্ঞানের উৎসের মধ্যে আমরা পাব আপনি যদি কোরআন না মেনে শুধু হাদিস মানতে চান সম্ভব না আপনি যদি হাদিস না মেনে কোরআন মানতে চান তাহলেও সম্ভব না আপনাকে যুগপথ এ দুটো মহান উৎস শ্রেষ্ঠতম উৎস জ্ঞানের প্রকৃত উৎসের দিকে ফিরা ফিরে আসতে হবে ফিরে আসলে আপনি আল্লাহর দিকে ফিরে আসলেন আর তখনই আপনি আল্লাহর সত্যিকার মোখলেস বান্দাদের মধ্যে মোমেন বান্দাদের মধ্যে মোতাকি বান্দাদের মধ্যে সামিল হয়ে যাবেন এবং তখন আর আপনার নাফস নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনার নাফস তখন খারাপ কাজের নির্দেশ দেওয়ার দক্ষতা হারাবে তুষ্ট প্রবৃত্তি তার আর তখন আর থাকবে না কারণ সে নাফসে মতমায়নায় পরিণত হয়েছে আপনার নাফসের সাথে কিভাবে যুদ্ধ করবেন জেহাদ করবেন নাফস সবসময় আমাদেরকে খারাপ দিকে পরিচালিত করে যদি বলে যে সালাত পড়ো না আপনি পড়বেন যদি বলে যে তুমি এ অন্যায় কাজটা করো এ হারামটা খাওয়া সুবিধা নাই তও করে ফেলবা কোনো অসুবিধা নাই আপনি বলবেন যে না আমি পাপ করব তারপর তও করবো না আমি করবই না এমনিই তো আমাদের আসলে কত পাপ হয়ে যায় বেখেয়ালে জানার বাইরে ফলে এভাবে নিজেকে আপনার সময় যখনই নাফসা আমাকে আপনাকে খারাপ দিকে প্ররোচিত করবে উদ্বুদ্ধ করবে ঠেলে দেবে তখনই দাঁড়িয়ে যাব তখনই আল্লাহর কথা স্মরণ করব। আসলে আল্লাহর কথা স্মরণ এটাই আমাদেরকে সবসময় ইমান এবং তাকুয়ার পথে রাখবে এবং নফসের এই কুপবৃত্তি থেকে আমাদেরকে আসলে উদ্ধার করবে আল্লাহর স্মরণ এই জন্য আল্লাহ তালা বারবার স্মরণ করিয়ে দেওয়ার কথা বলেছেন আমাদেরকে বলছেন উদকুরল্লাহক দিকরণ ক্যাতিরা তোমরা আল্লাহকে বেশি বেশি দেখির করো ابن بليت وذكر فإن الذكرة فعل المؤمنين عشرة كريدة أو كارن شرّة كريدة للمؤمن دروبو كاري عشرين ابن بليت لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا نشجوا رسول الله متهدم درج النور يسهو تما دش ااا جراب أخر الله ابن أخرة ديبشر بترشى كاري إيمان ركه ابن الله كبشي আল্লাহর স্মরণ ছাড়া আসলে সত্যের পথে টিকে থাকা কঠিন কঠিন আপনি এই জাস্ট পাঁচ আত্মস আল্লাহ তাল্লা স্মরণ তেলাওয়াত লাউআলার স্মরণ যখনই আমরা কর্মক্ষেত্রে প্রবেশ করব। অফিসে আদালতে কিংবা প্রতিষ্ঠানে কাজ করব তখনই যদি মানে এমন কোনো প্রস্তাব আমাদের কাছে আসে যেটা শরিয়ার লঙ্ঘন ঘুষ অথবা অর্থনৈতিক কেলেঙ্কারি কিংবা কোনো দুর্নীতির প্রস্তাব আপনি সেটাকে আমলান বদনে ডিক্লাইন করবেন প্রত্যাখ্যান করবেন এটা হচ্ছে আল্লাহ স্মরণ এবং এভাবেই আসলে নাফসের সাথে জিহাদ করা যায় আর আপনি যদি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করেন আপনি হারামের সাথে কম্প্রোমাইজ করেন অন্যায়ের পথে যদি আপনি চলেন তাহলে কিন্তু সত্যিকার অর্থে নাফসের সাথে আপনি হেরে যাবেন আপনি নাফসের সাথে যুদ্ধে পরাজিত সৈনিক হবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন